করোনা গ্রাফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যে বন্ধ হয়েছে স্কুল, বন্ধ হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়। এমন অবস্থায় আবার আশঙ্কা করা হচ্ছে স্কুল ছুটের। সেই আশঙ্কা যাতে সত্যি না হয়, অর্থাৎ অবিলম্বে স্কুল কলেজ বিদ্যালয় খোলার দাবিতে বৃহস্পতিবার বর্ধমান জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের জেলা সভাপতি অনির্বাণ রায়চৌধুরী বলেন, ছাত্র স্বার্থে দীর্ঘদিন ধরে আমাদের বেশ কিছু দাবি রয়েছে, যেমন স্কুল ছুট কমানো, মোবাইলের ডাটা কার্ডের দাম নিয়ন্ত্রণ প্রভৃতি। এই দাবি নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার জেলা শাসকের দপ্তরে এসেছিলাম তার সঙ্গে দেখা করে ডেপুটেশন দেব বলে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। এদিন তাই বাধ্য হয়ে আমরা জেলা শাসকের ভবন চত্বরে সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। যতক্ষণ জেলা শাসক দেখা না করে ততক্ষণ এই কর্মসূচি চালাবো বলে স্থির করে থাকলেও উনি না থাকায় ওনার দপ্তরের আধিকারিকরা আমাদের আগামী 14 জানুয়ারি দেখা করার অনুমতি দিয়েছেন। ওই দিনও যদি উনি দেখা না করেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে এসএফআই যেতে বাধ্য হবে বলে এদিন হুঁশিয়ারি দেন অনির্বাণ রায়চৌধুরী। আমরা মূলত এসএফআই এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই 4 দফার দাবিতে জেলা প্রশাসনিক দপ্তরের সামনে অবস্থান করছি। আমরা আজকে এখানে এসএফআই এর পক্ষ থেকে, পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শান্তিপূর্ণ স্বাস্থ্যবিধি মাথায় রেখে, ফিজিক্যাল ডিস্টেন্স মাথায় রেখে আমাদের কর্মসূচি পালন করছি। আমরা 4 দফার দাবি, এই 4 দফার দাবি সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। এর আগে আমরা জেলা প্রশাসনের কাছে বারংবার স্মারকলিপি জমা দেওয়ার জন্য এসটি কিন্তু দেখা করেনি। আমাদের 4 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হলো, এই সময়ের মধ্যে থেকে শপিং মল, মদের দোকান, বাজারঘাট সমস্ত কিছু বন্ধ, খোলা থাকলেও একমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্যা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিয়েছে। এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শুধু বন্ধ করেনি, ছাত্রছাত্রীদের বিকল্প পড়াশোনার ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। ফলে এই সময়ের মধ্যে থেকে আমাদের ডিম্যান্ড, অবিলম্বে স্বাস্থ্যবিধি মাথায় রেখে আংশিকভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হোক, নতুবা বিকল্প পড়াশোনার ক্ষেত্র ছাত্রছাত্রীকে তৈরি করা হোক, হয় ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি মাথায় রেখে স্কুল কলেজ খুলতে হবে, না হলে বিকল্প পড়াশোনার ক্ষেত্র তৈরি করতে হবে। বিকল্প পড়াশোনার ক্ষেত্রে আমরা দেখছি অনলাইন এডুকেশন, সেই অনলাইন এডুকেশনের সঙ্গে ছাত্রছাত্রীরা যুক্ত হওয়ার জন্য আজকে ব্যাপক পরিমাণে আকাশ ছোঁয়া ডেটা প্যাকের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছি ছাত্রছাত্রীদের ফ্রিতে ডেটা খরচ দিতে হবে, ফ্রিতে তাদের ইন্টারনেট কানেকশান দিতে হবে, কলেজগুলোকে ওয়াইফাই জোন করতে হবে। এবং দ্বিতীয়ত, এই সময়ের মধ্যে থেকে যে পরিমাণ ছাত্রছাত্রী স্কুল কলেজ থেকে ছুটলো, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছুটলো, সেই ছাত্রছাত্রীদেরকে পুনরায় ফিরিয়ে আনতে হবে এবং বাস ভাড়ায় কমপ্লিশন দিতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে ডিএম অফিসে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত ডিএম স্যার আমাদের দাবি সদুত্তর না দেবে, আমাদের এই শান্তিপূর্ণ স্বাস্থ্যবিধি মাথায় রেখে অবস্থান চলবে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।